24 ঘন্টার যৌথ উদ্যোগে স্বপ্নের কলকাতা 13 নম্বর ওয়ার্ডের 117 নম্বর ওয়ার্ডে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। এই মহাবীর তলাতে সাধারণ মানুষ যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা, তাদের সঙ্গে কথা বলবো। তো রাস্তা একটু খারাপ আছে, বাদবাকি আমাদের জল এখন পরিষ্কারই আছে, আর কোনো অসুবিধা নেই। যে কোনো বস্তি অঞ্চলে যদি যান, প্রত্যেকটা ঘরে আপনি জলের লাইন পাবেন, আর এলইডি লাইট থেকে নিয়ে রাস্তা থেকে নিয়ে সবকিছু পাকা পাবেন, কোনো জায়গায় কাঁচা পাবেন না। ইসলাম এরিয়াসগুলোতে ঢোকেন, যেরকম সাহেব মহল বলুন, তাহলে আপনি বুঝতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম আছে। আমাদের সংলগ্ন যত বাড়ি আছে, কারুর বাড়িতে কোনো কর্পোরেশনের কোনো জল, পানীয় জল যায় না। একটা রাস্তা সুস্থ স্বাভাবিক দেখতে পাবেন না, প্রত্যেক ছ মাস তিন মাস ছাড়া ছাড়া ঘুরছে, হাইডের বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম পাইপ বসাচ্ছে, আবার তুলে ফেলে দিচ্ছে। ব্যবস্থা আছে, সব জায়গায় বসানো আছে, আর এমনি আমাদের বাড়িতেও মোটামুটি পানীয় জল যাচ্ছে। এখানকার গাড়ি করে জল দেওয়া সার্ভিস হচ্ছে, বিভিন্ন জায়গায় জল আমরা পাচ্ছি, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। গাড়িটা একা বেরোতে, সবাই সব সময় বেরোতে পারবে, সবাই কোনো অসুবিধা নেই, যদি দরকার থাকে বেরোতেই পারে, কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। আমরা এখন 13 নম্বর বড়োর 122 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে স্কুল, সোদপুর বালিকা বিদ্যালয়, এই স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার মানুষজনের সঙ্গে এবার আমরা কথা বলবো। পানীয় জল প্রতিটা বাড়িতে দেওয়া আছে, স্ট্রিট লাইন দেওয়া আছে, মমতা ব্যানার্জি আসার পর এই সোয়ারেজ লাইন হচ্ছে। নারী সুরক্ষার ব্যাপারে কি বলবেন? নারী সুরক্ষার ব্যাপারে আমাদের আমাদের কোনো চিন্তা নেই। আমাদের মা বোনেরা সবসময় রাস্তাঘাটে বেরোয়, আমার মেয়ে চাকরি করে, রাত্রি 10:30-11টার সময় বেরোয়, কোনো রকম আজ পর্যন্ত কোনো রকম অঘটন ঘটেনি। নারী সুরক্ষা এখানে ঠিকই আছে, এখানে কোনো মানে নোংরামি নেই, 122-এ কোনো নোংরামি নেই। কর্মস্থানটা একটু অভাব আছে, একটু শিল্প টিল্প হলে তো ভালোই হতো। রিবুট কলকাতা ও জি 24 ঘন্টার যৌথ উদ্যোগে স্বপ্নের কলকাতা। আর এই স্বপ্নের কলকাতা গড়তে কী চাহিদা আপনার, তা জানতে আপনাকে মিসড কল করতে হবে। আর আপনি মিসড কল করবেন এই নাম্বারে 8733887338। এখানে পানীয় জলের সম্মানে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে? হ্যাঁ, একদম পানীয় জল সমস্ত লোকেরাই পাচ্ছে, কোনো রকম এখানে সমস্যা নেই। পানীয় জল তো ঠিকই আছে, মানে সাফিসিয়েন্ট জলও আমরা পাচ্ছি, কোনো জলের কোনো প্রবলেম নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন কতটা থাকে? পরিষ্কার বলতে ম্যাম এমনি তো ওপেন রোডগুলো পরিষ্কারই আছে, ভেতরে গলির দিকে গেলে যে টুকটাক একটু ডোবা জাতীয় যে জায়গাগুলো আছে ওগুলো একটু আমার মনে হয় পরিষ্কার করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়, আপনি হয়তো আজকে দেখছেন হয়তো কোনো কারণে হয়তো নোংরা হয়ে আছে হয়তো দু একটা জায়গায়, কিন্তু আপনার শুধু তো দু একটা জায়গা দেখলে হবে না, সমস্ত ওয়ার্ডটা ঘুরে দেবেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। নারী সুরক্ষার প্রশ্নে কি বলবেন, এই ওয়ার্ড কতটা সুরক্ষিত? সুরক্ষিত তবে পুরোপুরি 100% নয়, যদি অচেনা কেউ হয় তাকে মাঝে মধ্যে টিপস শুনতে হয়, টোন শুনতে হয়, ব্যাড কমেন্টস শুনতে হয় পাস করার সময়, স্পেশালি এটা হয় আমাদের ওই দিকটায় আরও, মানে কালীতলার দিকে। পানীয় জল এখানে অনেক সমস্যা আছে, 100 নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলের গাড়ি আছে, কর্পোরেশন গাড়ি, সেই জল নিতে হয়। রাস্তাঘাট আপনার মেন রোডে ইলেকশন পারপাসে এখন কিছু জায়গায় কাজ চলছে, একটু পাড়ার ভেতরে চলে গেলে দেখতে পাবেন আপনি যে রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ। কাটমানি একদম কাটমানি কমন, এখানে জলের লাইন সাধারণ মানুষের সমস্ত পেপার ওকে থাকা সত্ত্বেও প্রতিটা বাড়ির লাইনে কোনো জায়গায় 10,000 কোনো জায়গায় 15,000 দিয়ে জলের লাইন নিতে হয়েছে। 13 নম্বর বড়োর 120 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি, বেহালা শ্রী শঙ্খ ক্লাবের একদম সামনে। এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা এবার কথা বলবো। এলাকায় তো যা ডেভেলপমেন্ট ছিল এখন সব কিছু মানে পুরো বিশৃঙ্খলার একটা আকার নিয়েছে, এলাকাতে জমি ভরাট করে নিচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে, পুকুর ভরাট করে নিচ্ছে। কেমন আছেন এই ওয়ার্ডে? মোটামুটি ঠিকই আছি, খুব ভালোও নয় খুব খারাপও নয়। পানীয় জল ঠিক করে মোটামুটি হ্যাঁ ঠিকই আছে, মোটামুটি মানে 9টা অবধি পাওয়া যায়, 9টার পরে নয়। পানীয় জল সত্যি বলতে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, টাইমিংও ভালো হয়েছে, কিন্তু কোনো না কোনো জায়গায় আমাদের কিছু বস্তির এলাকা আছে, কিছু কলোনির এলাকা আছে, সেই সব জায়গায় জলের এখনও সমস্যা আছে। এই এলাকায় থেকে কোনোদিন কোনো অসুবিধার মধ্যে পড়েছেন? কিছু মানুষ আছে যেগুলো ধরুন পার্লারের সামনে একটা যখন যেহেতু লেডিজরা ঢুকছে তাদের কিছু কটু মন্তব্য, এগুলো খারাপ লাগে, সেগুলো স্থানীয় ক্লাবকে জানিয়েছি কিন্তু সেরকমভাবে কোনো স্টেপ নেওয়া হয়।
১৩ নম্বর বরণ, ১১৮ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা বুড়ো শিবতলা। স্বপ্নের কলকাতা নিয়ে এখানকার মানুষজন যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দাদের চাহিদা কী কী রয়েছে, সে সমস্ত কিছুও তাদের মুখ থেকে শুনবো আর আপনাদের কাছে তুলে ধরব। লাইট থেকে শুরু করে আগে যেরকম পরিস্থিতি ছিল, এখন অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, গলিতে গলিতে জল চলে আসছে, মানে এখন কোনো অসুবিধা নেই। পিক অফিস আওয়ার্স, ইভিনিং আওয়ার্সে এখানে খুব জ্যাম হয়ে যায় ছোট রাস্তা বলে। উইমেন সিকিউরিটি ওয়াইজ আমি যতটুকু দেখেছি, আমি তো স্পেশালি বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আমি তো বেরোই রাত্রিবেলা, আর্লি মর্নিংও বেরোই, রাত্রিবেলাও বেরোই, আমি এখন অবধি এরকম কিছু ফেস করিনি। নারী সুরক্ষা নিয়ে কোনো এমনি কখনো আমি শুনিনি এরিয়াতে কি এই প্রবলেম হয়েছে বলে। পুলিশ 24 আওয়ারই এখানে অ্যাভেলেবেল থাকে,